গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলির সামরিক বাহিনীর হামলায় কমপক্ষে চল্লিশ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর অভিযানে চার ফিলিস্তিনি নিহত হন আহত হয়েছেন সাতজন ওদিকে প্রায় নব্বই ফিলিস্তিনির অর্ধকলিত মরদেহ গাজা উপত্যকার কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে ইসরায়েলি বাহিনী তাদের কারোরই পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি পরে তাদের খান ইউনিসে গণকবর দেওয়া হয় গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে কয়েক মাস আগেই তাদের সবাইকে ইসরায়েলের ধরে নিয়ে যাওয়া হয়েছিল ওদিকে তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের নেতা ইসমাইল হানিয়াকে হত্যার অপরাধে ইসরায়েলকে জবাব দেয়া হবে বলে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারিকে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান ইরান এবং লেবানন সোমবার থেকে ইসরায়েলে হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মধ্যপ্রাচ্যে যেন পুরো মাত্রায় যুদ্ধ শুরু না হয় এবং ইরান ও লেবানন ইসরায়েলে হামলা না চালায় তার প্রচেষ্টা চলছে বলেও জানায় যুক্তরাষ্ট্র গাজা ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে উনচল্লিশ হাজার ছয়শো তেইশ জনে পৌঁছেছে আহত হন একানব্বই হাজার চারশো উনসত্তর জন ইফাত জাহান বাংলা